ভালো প্রশ্ন করবেন। জি, একজন প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকেই মনে করে ইরানের বিপ্লব, ইরানের বিপ্লব, এ সম্পর্কে কিছু বলেন। আমার ছোট ভাই আবু সাঈদ, আমার মনে পড়ে আমি যখন এই বছর ফেব্রুয়ারির দিকে টাঙ্গাইল যে ঐতিহ্যবাহী ফাজিল মাদ্রাসা আছে, কাঞ্চন, মানে কাঞ্চনপুর যে টাঙ্গাইলে ফাজিল মাদ্রাসাটা আছে, সেখানে আমি সম্ভবত সেই মাদ্রাসাটাতেই আমি এই ব্যাপারগুলোতে আলোচনা করেছিলাম। তো যাও জানতে চেয়েছেন ইরানি বিপ্লব, আসলে ইরানি বিপ্লব এটাতে খুশি হওয়ার কোনো কিছুই নাই। ইরানি বিপ্লব এটা কোনো, মানে কোরআন সুন্নার দৃষ্টিতে এটা কোনো বিপ্লব হতে পারে না। কেন বিপ্লব হতে পারে না? কারণ ইরানের আকিদা, তাদের আকিদা, তাদের ইরানের শিয়া, তাদের শিয়া মতবাদ, এই শিয়ারা শুধু আবি বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার নামের কারণে মানুষকে হত্যা পর্যন্ত করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যারা সুন্নি ছিলেন, মানে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী আছেন ইরানে, সকল আহলে সুন্নাত আল জামাতের অনুসারীরা তাকে হত্যা করেছে, এমন রিপোর্টে পাওয়া যায়। তো সুতরাং এই বিপ্লব কখনো ইসলামিক বিপ্লব নয়, এবং এটা খেলাফতে আলা মানহাজুন নবুয়া, অর্থাৎ নবীয়তের আলো আদলে যে খেলাফত থাকার কথা, এই খেলাফত নাই। আমাদের আদর্শটা কেবল খেলাফতে, খেলাফতটা হতে হবে মানহাজে নাবুয়া দ্বারা, নাবু নবীয়তের খেলাফত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন খলিফার জন্য তিনি খাস করে দোয়া করে গিয়েছিলেন, সর্বশেষ ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তার পর্যন্ত এই খেলাফতটা সুরক্ষিত ছিল। কিন্তু ইরানি এই খেলাফতকে আসলে ইসলামিক বিপ্লব বা ইনকিলাব এটা বলে যাবে না। আশা, আল্লাহ তাআলা তাদের সম্মতি দান করুন, তারা যেন এই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করে। জি, একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ফেরেশতা কি মানুষের বন্ধু হতে পারে? সরাসরি আহমেদ ইবিন হাম্বলে বুকে হাত বাঁধাকে বিদাত কেন বলেছেন? আমি ঠিক এটা জানি না, আহমেদ ইবিন হাম্বল সালাতের মধ্যে বুকে হাত বাঁধাটাকে বিদাত বলেছেন এটা আমার জানা নাই। তবে আমি যতদূর জানি যে হাম্বলি মাজহাবের লোকেরাই বুকে হাত বেঁধে সালা আদায় করে তাদের কিতাব আল মুগলির মধ্যে, এবং তার যে সালাতের কিতাব লেখা আছে, আমি কোথাও এমনটি পাইনি যে উনি বুকে হাত বাঁধাকে বেদাত বলেছেন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ফেরেশতার কি মানুষের বন্ধু হতে পারে কিনা। আসলে আমাদের আকিদা থাকতে হবে মালাকগণ কি করেন। আল্লাহ তাআলা সূরা তাকবীরে আলোচনা করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যি কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন মুতাউইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, নিঃসন্দেহে সম্মানিত বাণীবাহক। তো তার ফেরেশতাদের কাজ হলো মহান আল্লাহ তাআলা, তারা সৈন্যবাহিনী, মহান আল্লাহ তাদেরকে যেই কাজের জন্য যাকে মনোনয়ন করেছেন এর বাইরে তারা কোনো কাজ করে না। সুতরাং তারা মুমিনদের সাথে থাকতে পারে, মুমিনদেরকে দোয়া করতে পারে। আমি গত জুমাতে, এই তো শুক্রবারের জুমাতে, এই ব্যাপারে আলোচনা, বিস্তারিত আলোচনা করেছি, আপনারা পেজ থেকে সে খুতবাটা শুনে নেবেন। এক, আর দ্বিতীয় কথা হলো যে ফেরেশতারা তাদের জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে পারে। সেক্ষেত্রে ফেরেশতারা প্রত্যেক মুমিনদের শুভাকাঙ্ক্ষী, প্রত্যেক মুমিনদের পক্ষে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু তারা দোয়া করেন। বিভিন্ন ইবাদতে লিপ্ত, যেমন কেউ যদি ফরজ সালাত পড়তে মসজিদে অপেক্ষা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু, কোনো ব্যক্তি যদি ফি আহাদুকুম, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাহ, কেউ যদি সালাতের মধ্যে থাকে অপেক্ষা করে, এবং মাদামা মুংতাদির মুসাল্লা, মুসাল্লাহ, কেউ যদি সালাতের মুসল্লার মধ্যে অপেক্ষা করে সালাতের মধ্যে, তো সেই জন্য আর একজন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। তো এরকম অনেকে, যেমন মা বাবার সাথে খেদমত করলে সেখানে ফেরেশতারা আমিন বলেন, তাছাড়া যুদ্ধের ময়দানে মুজাহিদিনদেরকে সাহায্য করেন, সেখানে বন্ধু হবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু হতে পারেন, আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। ফেরেশতারা মুমিনদের শুভাকাঙ্ক্ষী হতে পারে, তার আমলনামাগুলো আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে পেশ করেন ফেরেশতারা। কিন্তু বন্ধু, মুমিনদের বন্ধু সকলেই হতে পারে আর কি। কিন্তু এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে অমুক ফেরেশতা আমার ফ্রেন্ড, এমনটা বলা যাবে না আর কি। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমি একজন প্রশ্ন করেছেন, কোরআনের বয়ান শুনলে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে, এমনটা কেন হয়? আলহামদুলিল্লাহ আহমদ রাসেল ভাই, এটা অত্যন্ত ভালো গুণ। আল্লাহ সুরা আনফালের 2-3 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই ঈমানদারগণের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন সে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত শুরু করে, জাদাতহুম ঈমান, আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। এটা হলো যে আপনার ঈমান বাড়ে,
কেননা আমরা গুনাহ করলে ঈমান কমে, আর যখন নেকের কাজ করি ঈমান বৃদ্ধি পায়, ঈমানটা বাড়ে এবং কমে। যদিও ভ্রষ্ট আকীদা শরহে আকাইদের 11 পৃষ্ঠায় বলেছে, আল ইমান ওলা ইয়াজিদু ওয়ালা ইয়াঙ্কুসু, ঈমান কখনো বাড়েও না, ঈমান কখনো কমেও না। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং কুফরি একটি কথাবার্তা। নেক আমল করার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। আপনি নিজেই যখন নেক আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন, নফল সালাতগুলো পড়বেন, সুন্নতের পাবন্দী যখন হবেন, দেখবেন যে আপনার অটোমেটিক আপনার মনের মধ্যে, বিশেষ করে যাদের তাসকিয়াতুন নুফুস থাকে, এই মানুষের আত্মার প্রায় 40 রকমের রোগ রয়েছে। আত্মারা 3 রকম রয়েছে, আপনার আত্মার আকসামটা 3 রকম, রুহের আকসামটা 3 রকম, কলবুল মারিদ, কলবুল মাখতুম, কলবুল সালিম। তো যখন তার কারো আত্মাটা কলবুল সালিম, তথা নাবিয়িন, সিদ্দিকিন, সোহাদা, সলেহীন ও হাসুনা উলাইকা রফিকা, যারা সলেহীন বান্দা তাদের চক্ষু বিগলিত হবে। এটা আসলে গুনাহ থেকে যখন আপনি মুক্ত হয়ে যান, আপনি তখন আল্লাহ তাআলার প্রিয় বান্দ হন। আল্লাহ তাআলা সূরা বাকারার 230 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। এখানে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি তার শারহে মিশকাত, যেটা মিরকাতুল মাফাতিহের মধ্যে বলেছেন, যে পবিত্রতাটা দুই ধরনের হতে, একটা হলো বাহ্যিক পবিত্র, আর একটা হলো আভ্যন্তরীণ পবিত্র। যখন মানুষ খুব বেশি তাসকিয়াতুন নুফুস করে, নিজের আত্মসমালোচনা করে, রিয়া থেকে বেঁচে থাকে, অহংকার থেকে বেঁচে থাকে, যশ খ্যাতি থেকে বেঁচে থাকে, তখন তার মধ্যে আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেন। এই ফিলিংটা হওয়া খারাপ না, এটা খুবই ভালো। সাহাবিগণ এমনভাবে কান্না করতেন, যেমন রান্না করলে যেরকম আওয়াজ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কান্না করতেন। আল্লাহ নিজেও বলেছেন যে নিঃসন্দেহে ফালিয়াদহাকু কলিলা, তোমরা অল্প পরিমাণ হাসো, ওয়াইয়াবাকা কাসীরা, এবং বেশি পরিমাণে তোমরা কান্না করো। এটা ভালো দিক, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, আমি মৌলভীবাজার থেকে বলছিলাম, বায়াতবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা কী? অবশ্যই বায়াতবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা রয়েছে। এখন বায়াতটা দুই রকম হতে পারে, একটা হলো উলিল আমর, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন যদি কোনো বায়াত দেন, সেক্ষেত্রে যিনি মুসলিম রাষ্ট্রের মানে ইসলামী খেলাফতের খলিফা হবেন, তার কাছে বায়াত গ্রহণ করা অপরিহার্য। দুই নম্বর কথা হলো, কিন্তু যার পরও যদি কেউ বায়াত গ্রহণ না করেন, তাকে কাফির বলা যাবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমকালীন সময়ে আমিরের হাতে বায়াত গ্রহণ করলো না, সে যেন আইএমএ জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। সহিহুল মুসলিমের কিতাবুল এমারত অধ্যায়ের 4031 নম্বর হাদিস। আর দ্বিতীয় হলো, আরেক রকমের বায়াত আছে, সেটা হলো যেমন আপনার তিনজন মানুষের মধ্যে একজনকে আপনি আমির হিসেবে নিলেন। তো আমাদের যারা সহি আকিদার বিভিন্ন প্ল্যাটফর্মে সংগঠনে যারা বায়াতবদ্ধ বায়াত করেন, এটা এই শর্তে করেন, উনি কখনোই বলেননি যে আমি আমিরুল মুসলিমিন, উনি বলেছেন যে আমি আমিরুল মুজাহিদিন, মানে একটা কাফেলার আমির। এখন কাফেলা থাকলে একজন আমিরের এতাত করলে আপনার বরকত থাকে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু গুন্না, সহি বুখারীর হাদিস নাম্বার 3075 নাম্বার, ইমাম হলো ঢাল। যেমন বিদাতের বিরুদ্ধে ঢাল, শিরকির বিরুদ্ধে ঢাল, কুফুরের বিরুদ্ধে ঢাল, তো এইরকম ঢাল। তো সেক্ষেত্রে আপনি যদি কারো কাছে বায়াত নেন এই শর্তে যে আমি কোরআন হাদিসের সে একটা সিলসিলা দিল, বা যেমন তিনজনের মধ্যে একজনের কথা আপনি আনুগত্য করেন, এই ধরনের বায়াত আপনি গ্রহণ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে এই বায়াত আপনি বাধ্য নন, একমাত্র খলিফাতুল মুসলিমিন যদি কোনো বায়াত দেয়, মুসলমানদের খলিফা তিনি যদি আমাদেরকে বায়াত দেন, আপনি বায়াত নিতে বাধ্য। কিন্তু অন্য কেউ যদি আপনাকে বায়াত দেয়, আপনি হয়তো আত্মাকে পরিশুদ্ধ করার জন্য বা একটা আনুগত্য করার জন্য বা ওই জামাতের সাথে থাকার জন্য তার কাছে আপনি চুক্তি হতে পারেন, কিন্তু এটা আবশ্যকীয় চুক্তি নয়, বরং এটা আপনার এরাদা, আপনার ঐচ্ছিক শক্তি। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। দাড়িতে আতর ব্যবহার করা যাবে কি না? দাড়িতে আপনি আতর ব্যবহার করতে পারেন সুগন্ধি হিসেবে। এটা রয়েহাতন তাইয়েব হাদিস এসেছে, আপনি উত্তম সুগন্ধি আপনি আতর হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি দাড়িতে যেটা ব্যবহার করতে পারেন না, আপনি কালো হিজাব ব্যবহার করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা গাইয়িরু হাদা বিশাইইন, তোমরা দাড়িগুলোকে রাঙাও, কিন্তু ওয়াজতানি বুস্তাওয়াত, কালো রং দ্বারা রাঙ্গিও না। মুয়াত্তা মালিকের হাদিস নাম্বার 425 নম্বর, সাইয়েদে নাবি বকরের পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্ভবত ফুপাও হতেন এবং সাইয়েদেনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাদা হতেন, তাকে বলেছেন, কিন্তু ওয়াজতানি বুস্তাওয়াত, কালো রং দ্বারা রাঙিও না। সেক্ষেত্রে আপনি দাড়িতে আপনি তেল ব্যবহার করতে পারেন, আপনি দাড়িতে আতর ব্যবহার করতে পারেন। এখানে আরও একটি বিষয় আছে যে অনেকেই বলেন যে দাড়িতে মেহেদি লাগায় যে রসুল, সেই মেহেদি আমরা পায়ে লাগাই কী করে? ও রাসূল দাড়িতে মেহেদি লাগাইতেন, ওয়াখদাবা আবি বকরিন হিন্না, ওয়াখদাবা উমারও হিন্না,
ওমরও দাড়িতে হিন্না মেহেদি ব্যবহার করতেন, আর সৈয়দনা আবি বকরও দাড়িতে মেহেদি ব্যবহার করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করতেন, কিন্তু সে মেহেদি পায়েও পড়তে পারেন। মনে রাখবেন, শরিয়াত কোনো আবেগের নাম নয়, শরিয়াত হলো এতাআতের নাম, অনুসরণের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল তো দাড়িতে লাগিয়েছেন, তাহলে সেই তেল আপনি পায়ে লাগান কেন? আপনি শীতকালে পায়ে ম্যাসাজ করেন কেন, অলিভ অয়েল লাগান কেন? তাহলে বোঝা যাচ্ছে যে আদব হলো আপনার রাসুলকে আনুগত্য করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল, আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য। মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে তো আল্লাহরই আনুগত্য করলো। তো সুতরাং এগুলো বুঝতে হবে। আমরা দাড়িতে আতর লাগাবো, আতর লাগানোটা উত্তম সৌন্দর্য। এক ভাই প্রশ্ন করেছেন, তাবিজ ব্যবহার করা কি? এগুলো অনেকবার উত্তর দিয়েছি লাইভে। আসলে বাংলাদেশে মানে মুফতি হওয়াটা খুব সহজ, কেন জানেন? এটা কারণ হলো বাংলাদেশের মানুষের প্রশ্নের গণ্ডিবদ্ধতা, অর্থাৎ হলো একটি গণ্ডির মধ্যে মানুষকে প্রশ্ন করে, বেশ কিছু প্রশ্নে সবসময় করে। আসলে আমাদের প্রচুর পরিমাণে পড়ালেখা করা উচিত, পড়াশোনার কোনো বিকল্প নেই, বিশেষ করে আহলুল আরবদের তাওহিদের বইগুলো আমাদের বেশি বেশি করে লেখাপড়া করা উচিত। একটা মানুষ নামাজের মাসালা যেরকমভাবে বুঝে আপনার, কিন্তু তাওহিদের ব্যাপারগুলোতে, যেমন আপনি যদি আলওয়ালা আল বারার কথা বলেন, আলওয়ালা আল বারা এটা বুঝেই না, মানে আল্লাহর কারণে বন্ধুত্ব, আল্লাহর কারণে শত্রুতা, এগুলো বুঝে না। এই জন্য প্রশ্ন করা ভালো আলহামদুলিল্লাহ। তবে আপনারা চেষ্টা করবেন কিছু আনকমন প্রশ্ন করার জন্য, এতে করে নিজেরও এলমের চর্চা হয় এবং নিজেও জানা যায়। আপনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এর মাধ্যমে জানতে পারে। যাও জানতে চেয়েছেন তাবিজের হুকুম সংক্ষেপে বলবো। আউওয়াদা ইউ আউবিজু তাবিজান, বাবে তাফইল থেকে এসেছে। তাবিজ শব্দটি আরবি বাবি তাফইল থেকে এসেছে, অর্থাৎ যে ব্যক্তি সমস্ত বিপদ থেকে রক্ষা করে তাকে বলা হয় তাবিজ। সরাসরি তাবিজের পক্ষে দুখানা হাদিস রয়েছে, যা আমি লাইভে জাল এবং জয়ীফ হাদিসে আমি যে সাহাবি আমর ইবনুল আশ থেকে বর্ণিত, আমি সেই হাদিসটি তাহকিক করে দিয়েছি। আপনারা আমার এই পেজে অথবা খাতিব টিভি থেকে নামিয়ে নেবেন। দ্বিতীয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদের মধ্যে 23,044 নম্বর উল্লেখ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাং তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ লটকায় সে যেন আল্লাহর সাথে শিরিক করে। পক্ষান্তরে জিন থেকে বাঁচার জন্য, জাদু থেকে বাঁচার জন্য কোরআনের বর্ণিত দোয়া ছাড়া আমি আমার দীর্ঘ জিন ক্যাশ, অনেক জিনকে আমি ক্যাশ করেছি, এটার একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলি। রোকেয়া করার কারণে অনেক আমি জিনকে আমি ধরেছি, আমি দীর্ঘ একটা অভিজ্ঞতা থেকে বলি যে তাবিজ দিয়ে কখনও কোনো জিনকে, কখনও কোনো জাদুকে নষ্ট করা যায় নাই, আল্লাহে বলছি আমি। শুধুমাত্র কোরআনের বর্ণিত দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতুল হারক দিয়ে জিনকে শেষ করে দেওয়া গেছে, এবং জাদুকে ইন্নাল্লাহ সাইয়্যিবুতিলহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমাল আল মুফসিদিন ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা, আল্লাহ নিজে বলছেন ওয়ালা ইফলিহু সাহির, জাদুকর কখনো সফলকাম হতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা লাইব্রেরিটি নিয়ে নিচ্ছেন যে জাদুকর এর বিরুদ্ধে আল্লাহ তাআলাই একমাত্র সফল কাম করেন। সুতরাং সেখানে তাবিজ দিয়ে জড়বস্তু দ্বারা, এটা এক ধরনের শিরিক, আশিরকু ফিত তাতিল বা আশিরকুল আসবাব, কোনো জড়বস্তুর প্রতি তাওয়াক্কুল আনা, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ভরসা করবে শুধু আল্লাহর উপরে। তাহলে ওষুধ খাই কেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি খেয়েছেন তাই খাই। তাহলে আমরা ওষুধ ব্যবহার করি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওষুধ চিকিৎসা করেছেন, সিঙ্গাল লাগিয়েছেন, আজওয়া খেজুর খেয়েছেন, শরীরের মধ্যে শেক লাগিয়েছেন এবং হিজামা করেছেন, হিজামা ফি শরিয়া করেছেন। সুতরাং এগুলো হলো বুঝবার বিষয়, মূল কথা হলো এগুলো। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমিন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফি বলেছেন, হাফিজাহুল্লাহ বলেছেন, কোরআন মাজিদের শেষে যে কোরআনের খতম করার দোয়া আছে তা ঠিক নয়। এক বক্তা বলেছেন যে এই দোয়া ঠিক। ওই সমস্ত বক্তা, কোন বক্তা বলেছে সেটা তো কথা নয়, কে বলেছে এটা কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল পাওয়া যায় না, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমারুনা ফাহুয়া রাদ্দুন, সহি মুসলিম এবং রিয়াদুস সলিহিনের 551 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমারুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোনো আমল করলো আর সেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নেই,
ফাহওয়ার রাদ্দুন, সে আমল বাতিল বলে পরিগণিত হবে। আমরা সকলেই জানি যে কোনো মজলিসের শেষে একটি দোয়া পড়লে সেই সমস্ত কোনো ভুল করে থাকলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো সুতরাং আমাদের কেন প্রয়োজন রয়েছে, আমরা ওই রকম মানে দোয়াগুলো করব। এই যে দোয়াগুলো বইয়ের পিছনে লাগানো হয়, মহান আল্লাহর কসম, এগুলো মুসহাফে কোরআন, মানে কোরআনের যে অরিজিনাল কপি এটা তার অংশ নয়। অনেক বইতে তাবিজের কিতাব, এমদাবিয়া লাইব্রেরি, চকবাজার লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরি থেকে আপনি বইগুলো কিনলে দেখবেন তার পেছনে, সামনে, ইনফ্রন্ট এবং ব্যাকে প্রচুর পরিমাণে আপনার কী বলে এটাকে তাবিজের লিখেছে, এগুলো তার অংশ নয়। কোরআনুল করিম শেষ করে আপনি বৈঠক ভঙ্গের দোয়াটা, এটাই বিশুদ্ধ। আর সেক্ষেত্রে শেখ আব্দুর রাজিক বিন ইউসুফ আলবাত অবশ্যই বেশক নিঃসন্দেহে না, কোনো নো সাসপেনশন, কোনো রকমের সন্দেহ নাই, কোনো নো ডাউট, এই তিনি যে বলেছেন এটা বেদা, এটা অবশ্যই বেদা। সুতরাং জনৈক যে বক্তা বলেছেন সেই বক্তার কথাটা একেবারে 100% মানে মিয়া ফিল মিয়া, একেবারে পুরাপুরি মানে মিথ্যার উপরে পরিপূর্ণ। আল্লাহ তালা বক্তাকে হেদায়ত দান করুন, এবং যারা এই বক্তার উক্তি থেকে এইগুলো গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকেও হেফাজত করুন, আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন। আমিন। একজন প্রশ্ন করেছেন, ভাইয়ের নামটা এই মুহূর্তে উঠপুরে চলে গেছে, সকলেই বলে যে মহরম মাসে বিয়ে করা ঠিক নয়, মহরম মাসে বাস কাটা ঠিক নয়, এগুলো শিয়াদের তৈরি করা বাড়াবাড়ি। এখানে হুসাইন ইবনু আবি তালিব রাদি আল্লাহ তালানহুকে নিয়ে দুইটা দল, একদল করছে বাড়াবাড়ি, হ্যাঁ, আর ইফরাত আর তাফরিত করেছে, আর একদল করছে ছাড়াছাড়ি। আমাদেরকে দুই দলের মাঝামাঝি থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলেছেন, লা তাগুলু ফি দ্বীন, তোমরা দিনের মধ্যে গুলু করো না। দিন মে গুলু হায়, দিনের মধ্যে প্রচুর পরিমাণে বাড়াবাড়ি শুরু হয়েছে। আমরা বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে আমরা থাকতে চাই। আল্লাহ বলছেন, ওয়া কাদালিকা জাআলনা উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ তাআলা ওয়াসাতা করেছি। আমি তোমাদেরকে সূরা বাকারার আয়াতটাও আছে মধ্যে, অর্থাৎ সূরা বাকারার 143 নম্বর আয়াতে আছে, আর এই মধ্যবর্তী স্থানে আয়াত রয়েছে, আর কোরআন নাজিল হয়েছে মিডল ইস্ট কান্ট্রির মধ্যে। আর আল্লাহ এই হেকমা দিয়ে বুঝালেন যে আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার জন্য বলেছেন। আর মধ্যমপন্থী মানে হলো হাদিসকে বোঝার ক্ষেত্রে, কোরআনকে বোঝার ক্ষেত্রে সলফে সালেহিনদের মানহাস পদ্ধতিকে অনুসরণ করে চলা। সুতরাং মহররম মাসে এগুলো করা যাবে না, সিন্নি খাওয়া যাবে না, এমন কাপড় পরা যাবে না, শোকের নামে এগুলো করা সম্পূর্ণ বেদা। এগুলোকে আরবিতে বলা হয় বেদা আল খোরাফা, ইংরেজিতে বলা হয় ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন। এগুলো এক ধরনের কুসংস্কার আচ্ছন্ন, যেগুলো ইহুদি খ্রিস্টান এবং পত্তলিকদের ধারণা থেকে এসেছে। আপনি মহরম মাসে সব করতে পারেন, আল্লাহ বলেছেন সূরা তাওবার 32, 33, 34, 35, 36 আয়াতগুলো পড়লে পাবেন যে ইন্না ইদ্দাতাস শুহুর, আল্লাহর গণনার মাস হলো 12টি, এর মধ্যে মিনহা আরবাআতুন হরম, 4টি মাস হলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, এর মধ্যে একটি হলো মহররম মাস। মহররম মাস আল্লাহর কাছে প্রিয়। এই মাসে আপনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবদালুস সিয়ামি মানে বাদা রমাদান শাহরুল্লাহুল মুহররম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো মানে ফরজ সিয়ামের পরে মহররম মাসের সিয়াম। তাহলে মহররম মাসের সিয়াম যদি হয়, যেটা বুখারীতে, রিয়াদুস সালেহিনে এবং কি তাবারানিতে হাদিস উল্লেখ করেছে 1310 নম্বরে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট হয়ে গেল যে মহররম মাসে এগুলো যা করা হয় এগুলো সব বলে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমিন। একজন প্রশ্ন করেছেন শামসুল আল গালিব ভাই, যে একামতের শব্দগুলো একবার না দুইবার? প্রথম প্রশ্ন হলো যে একামতের দুইবার এবং একবার দুইটাই সহিহ রয়েছে, তবে আমরা কোনটাকে প্রাধান্য দেব? যেহেতু মুহাদ্দিসগণের কাছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহে বলেছেন যে বাবুন নাহভি আনি রওয়ায়াতি আনি দুআফাই, ইমাম নববী তার শরহে মুসলিমের 1 নম্বর খণ্ডের ভৈরুতের ছাপ লেবানন থেকে 108 নম্বর পৃষ্ঠা একটি কাউল তিনি এনেছেন যে মুসলিমের মধ্যে মানে মুসলিম শরীফ এবং বুখারীর মধ্যে কোনো দুর্বল হাদিস দিয়ে তার কোনো মানে এই কোনো হাদিস গ্রহণ করা হয়নি। এই জন্য আমরা বুখারি এবং মুসলিমের হাদিসকে সমস্ত মুহাদ্দিস আয়াম্মায়ে মুস্তাহিদানরা একমত যে বুখারি এবং মুসলিম এর হাদিস থাকলে অন্য যে কোনো কিতাব থেকে এই হাদিসটা প্রাধান্যযোগ্য। এই জন্য আপনারা যদি মদিনায় যান দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ ক্বামাতিস সালাহ, কদ ক্বামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এইভাবে একামত পাবেন।
কিন্তু তিরমিজির আজান দিলে আমরা বলছি না যে ওই তিরমিজির হাদিসটা কো আলবানি সহি বলেছেন, আহমেদ ইবনে শাকির সহি বলেছেন যে তার সালাত বাতিল হবে। আমরা বলবো এইভাবে যে ওই তিরমিজির হাদিস থেকে বুখারি এবং মুসলিমের হাদিস যদি কেউ আমল করে তাহলে এটা বেশি সুন্দর হবে, বেশি আবদাল হবে, বেশি বেহতরিন হবে। আমরা বাড়াবাড়িও করলাম না, ছাড়াছাড়িও করলাম না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি কলরব আমরা রুহানি সাহাবা নামে একটি গান করছে, এখন আমার প্রশ্ন রুহানি সাহাবা কথাটা ঠিক আছে কিনা? দেখেন, আমি যদি কোনো কথা বলি এগুলো নিয়ে আবার গালিগালাজ শুরু করেন। আমি চেষ্টা করছি নিজেকে আরও ইসলাহ করে কথা বলার জন্য, আমি কোনো ব্যক্তি বিদ্বেষ বলছি না। কলরবের আমি কলরবের কিছু ভালো দিক আছে যাদের মাধ্যমে, যেমন আইনুদ্দিন আল আজাদ এটা তৈরি করে গেছেন, মাশাআল্লাহ। তার কিছু নাসিদ আছে যেগুলো হৃদয় কারার মতো, মনে হতো যে হৃদয়ের গভীর থেকে উনি কথা বলেন। উনি যে বছর মৃত্যুবরণ করেন, সর্বশেষ আমার সাথে ঠাকুরগা হরিপুর একটি গ্রামে ওনার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল, এবং তার একদিন পরে উনি নাটোরে উনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। উনি যে কলরব রেখে গেছেন পরবর্তীতে, কিন্তু সেই কলরবটা সেই মানের নেই, এটা আপনারাও ভালো করে জানেন। আমার একাধিক ছোট ভাই থেকে রিপোর্ট নেওয়া, তারা কিন্তু হিন্দি গান চর্চা করে এবং বিভিন্ন মডেল নায়ক নায়িকাদের মডেল চর্চা করে তারা গানের কলিগুলো তৈরি করে। আপনাদের যদি নিজস্ব কোনো সৃষ্টি না থাকে, এমনিতেই আপনি, আমি মনে করি যে ইসলামে নাসিদের নামে যেই গানগুলো গাওয়া হয় এগুলো একটা সময় আপনাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিবে। কেন জানেন? এটা এই জন্যই ফিরিয়ে নিবে, আমি সবাইকে বলছি না, কিছু লোক আছে যারা এখলাস দিয়ে গায়। আমি বলবো যারা একেবারেই গান বাজনা ছাড়তে পারে না তারা এগুলো করেন, কিন্তু যারা মুমিন মুত্তাকি তাদের উচিত এই সমস্ত নাসিদ এড়িয়ে চলা। আপনি আল্লাহর প্রশংসা করেন, আপনি কোরআন থেকে ইমানের টেস্ট নেন, আপনি হাদিস থেকে ইমানের টেস্ট নেন, আপনি হাদিসের মধ্যে যে তাফসিরের মধ্যে যে কবিতাগুলো লেখা আছে তার থেকে ইমানের টেস্ট নেন, এটা ভালো হবে। তবে কলরবে যে রুহানি কথাটা লেখা আছে এটা আসলে বিদাতি শব্দ। কোনো সাহাবিগণ মৃত্যুর পরে তাবেঈ তাবে তাবাঈনরা তাদের নিয়ে এরকম নাসিদ করেননি যে রুহানি শব্দ দিয়ে করেছেন। সুতরাং এই ইস্তেলাগুলো খৈরুল কুরুন কুরুনে সালাসা সোম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সোম্মাল্লাদিনা ইয়ালুনাহুম, তিনটি যুগে যেহেতু ছিল না মনে করি যে এটা পরিত্যাজ্য, এখান থেকে আমাদের বেঁচে আসতে থাকবে, বেঁচে থাকতে হবে। তানবীর কবির সম্রাট জানতে চেয়েছেন সহি এবং দঈফের মিশ্রিত হাদিস আমল করা যাবে কিনা। এই ব্যাপারে আমার কথা না, মাজরুহীন মিনাল মুহাদ্দিসিনে ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাই তিনি 13 নম্বর পৃষ্ঠাতে বলেছেন, এমনকি ইবনু হিব্বানের মুকাদ্দামাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে মান আমিলা বি খাবরি দঈফ, যদি কোনো ব্যক্তির কাছে একটি হাদিস দুর্বল সহি মজুদ হওয়ার পরে দুর্বল যদি কেউ হাদিসের উপর আমল করে সেজন্য সেটা আমল না করে। কেননা ও আন্নাল উজুদা কা আদামি, দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা একেবারেই সমান কথা। তাহলে যেখানে মুহাদ্দিসের উসুল অনুযায়ী দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা এক সমান কথা, সেক্ষেত্রে দুর্বল হাদিস কেন আমি জেনে বুঝে আমল করব, কেন আমি দুর্বলের দিকে যাব? তবে যদি 6টি শর্ত থাকে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ সহ যারা মোতাসাহেল মানে একটু ছাড় দিয়ে কথা বলেছেন তারা 6টি শর্ত দিয়েছেন। যেমন অনেক দুর্বল হাদিস আছে যার ব্যাখ্যা কুরআনুল কারিম, যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত তোমাদের যাবতীয় পাপের কাছ থেকে ফিরিয়ে রাখে, সূরা আনকাবুত সমবত 45 নম্বর আয়াত। এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যার নামাজ পাপের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারলো না তার নামাজ কোনো নামাজই না। এই হাদিস দুর্বল হলেও এর ভাব অর্থটা মানে মানাটা সহি, মানে এর অর্থটা সহি, এর মাতনটা সহি, মূল কথাটা সহি, কোরআনের আয়াতের সমর্থক, কিন্তু হাদিস হিসেবে এটা পেশ করা যাবে না। সুতরাং আপনাকে সহি হাদিসেই আমল করতে হবে। সহি হাদিসের এত লক্ষ লক্ষ ভাণ্ডার থাকতে আপনি কেন দঈফ হাদিস জানেন? তাহলে মুহাদ্দিস কেন লিখেছেন? মুহাদ্দিসের দঈফ হাদিস এই জন্য লিখেছেন যাতে করে আপনারা সহি জঈফকে আলাদা আলাদা করে ইস্তেষনা পার্থক্য করে আপনি যাতে সহিটা আমল করতে পারেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। একজন প্রশ্ন করতেছেন বারবার, পরি বলতে কিছু আছে কি না? পরি একটা বিভিন্ন মুরব্বীদের দেওয়া কাল্পনিক নাম, জিনদের মধ্যে পুরুষ রয়েছে, মহিলা রয়েছে। আল্লাহ বলছেন অখলাকনাকুম আসওয়াজা, আমি প্রত্যেকটা সৃষ্টিকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছি, মহিলা জিন রয়েছে, পুরুষ জিন রয়েছে, হ্যাঁ জিনদের মধ্যে হিজরা রয়েছে, জিনদের মধ্যে বন্ধা রয়েছে, জিনদের মধ্যে হিন্দু, জিনদের মধ্যে মুসলিম, জিনদের মধ্যে খ্রিস্টান, জিনদের মধ্যে ইহুদি। আমি যতগুলো জিন পেয়েছি এর মধ্যে সবথেকে খারাপ জিন হলো ইহুদি ইজমের জিনগুলো, অত্যন্ত বেরোয়া এবং বেয়াদব,
এরা বের হতে চায় না রোগের শরীর থেকে, শেষ পর্যন্ত জ্বালিয়ে না দিলে এরা শরীর থেকে বের হয় না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। একজন প্রশ্ন করেছেন, শেখ পাটের কতটুকু অসর হলে দেওয়া যাবে? আরবি মানে আশারা শব্দের অর্থ হলো দশ, আর যখন আপনি নিজের পানি উঠিয়ে সেচ দেবেন তখন আপনি আল্লাহকে বিশ মনে এক মন দিয়ে দেবেন, আর যখন আপনি বৃষ্টির পানি দিয়ে সেচ দেবেন তখন মহান আল্লাহকে আপনি, যেহেতু আল্লাহর পানি দিয়ে আপনি করেছেন বৃষ্টির পানি দিয়ে, আপনি দশ মনে এক মন দেবেন। এটা হলো আপনার পাট এবং শস্যাদির ওসরের একটি ক্যালকুলাস বা সহজ একটি হিসাব, যা আমি সহজ করে বললাম, আসান ফেকা করে দিলাম আপনার জন্য। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। আর রাসেল বিন জালাল ভাই, এক প্রশ্ন এতবার করবেন না, এটা আদবের খেলাফ। জি, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, একটি প্রশ্ন এতবার করাটা এটা ঠিক নয়। জি, রাস মহিষুদ্দিন, ওই যে সেই এখতেলাফি জিকির, ইল্লাল্লাহ জিকির, এ নিয়ে বহু বাহাস, বহু চ্যালেঞ্জ, এক কোটি টাকার চ্যালেঞ্জ পর্যন্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই চ্যালেঞ্জের পরে সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইল্লাল্লাহ জিকির আমরা রাসুল সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী করি না, কারণ যে এই জিকিরটা এভাবে ইস্তেমাইভাবে কোনো প্রমাণিকতা নেই, সুতরাং আমরা কেন এটা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি তো দূরের কথা, যদি একজন তাবে তাবাইন দূরের কথা, সালফি সালিহিনের কোনো একজন ইমামও করতো জিকির, আমি জিকির করতাম, আমি এই তরিকা ছাড়তাম না। একজন প্রশ্ন করেছেন, দঈফ হাদিসের উপরে আমল করলে কি বিদাত হবে? যখন হুকুম মিন আহকাম হবে, যেমন ফরজ সালাতের পরে হাত তোলার ব্যাপারে বত্রিশের বেশি হাদিস রয়েছে, কিন্তু হাদিসগুলো দঈফ, কিন্তু এটা তো সুন্নত বা বিদাত, যখন এটা মানে হুকুম মিন আহকাম হবে, যদি এটাকে ইবাদত মনে করা হয় তখন এটা কিন্তু বেদাত হবে। কেননা আপনি কোনো মাসালা হুকুম মিন আহকাম অর্থাৎ কোনো মাসালা ইস্তেমবাদ করতে পারবেন না, আপনি দঈফ হাদিস দিয়ে কোনো মাসালা ইস্তেদলাল করতে পারবেন না, যার কারণে আপনি তখন যদি দঈফ হাদিস আপনি আমল করেন সহি থাকবার পরেও, যেহেতু সহি হাদিস রয়েছে, ইদাং সরাফা মিন সলাতি ইস্তিগফারাল্লাহ সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের সালাম ফিরিয়েই তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনানু নাসাঈতে 1561 নম্বরে, এমনকি রিয়াদুস সলিহিনের 1371 নম্বরে হাদিসটি রয়েছে। সুতরাং আমরা কী করে সেটা আমল করতে পারি? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। একজন প্রশ্ন করে, সিরিয়ালভাবে উত্তর দেন। হ্যাঁ, আমি সিরিয়ালভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অনেক ভাইয়েরা অনেক লম্বা করে লিখেন, যার কারণে এটা পড়তে গেলে অনেক সময় লাগে আর কি। এক ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে বলুন, সংক্ষেপে লাইভে বুঝবেন না, এই পেজ থেকে জুমার খুতবার লাইভগুলোতে অথবা ইউটিউবের ভিডিওগুলোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম শায়েখ, তাবিজ ব্যবহারকারীরা বলে থাকেন যে ইমাম ইবনে তাইমিয়ার গলায় মৃত্যুর সময় নাকি তাবিজ ছিল, সে কতটুকু সত্য? দেখেন, অনেকেই এই ধরনের কথাগুলো তার দিকে নিস্পত করে। দীন ইসলাম ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনারা আমরা যারা দেওবন্দের মাসলাকের অনুসরণ করি তার প্রত্যেকে একটি কথা বলে থাকেন, যে কোনো দেওবন্দি মাসলাকের কোনো একটি বিষয়ে যদি করেন, যেমন দেওবন্দিদের অনেকেই কিয়াম করতেন, আপনার আশরাফ আলী থানবী রহমতুল্লা আলাইহের উস্তাদ, যাকে হাজী আমদাদুল্লাহ মুহাজ্জের মক্কি রহমতুল্লা আলাই বলা হয়, তিনি কিয়াম করতেন, এই ব্যাপারে অনেক প্রমাণ আছে। মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লা আলাই, তিনি কিয়াম করতেন। আচ্ছা, এমনকি তিনি তার কিতাব জিয়াউল কুলুবের মধ্যে লিখেছেন, জাহির মে বান্দা হো আওর বাতিন মে খুদা হো জাতা হায়, কেউ যদি বাইরে থেকে আল্লাহ আল্লাহ জিকির করে, ভেতর থেকে তাকে বাইরে থেকে সে বান্দা মনে হলো, কিন্তু ওয়াহের মে বান্দা হো আওয়ার বাতিন মে খোদা হো জাতা হয়। আপনি উর্দু জিয়াউল কুলুবের 38 পৃষ্ঠা খুলে দেখবেন, পেয়ে যাবেন এটা। এখন ইশাআতে করাচি থেকে যেটা ছাপা হয়েছে, এখন বিষয়টা হলো যে কোনো দেওবন্দে আকাবির যদি কোনো ভুল করেন,
এক নাম্বার কথা, ইমাম তাইমিয়া এটা করেছে কিনা আমার তাহকিক নেই। আমি যতদূর পড়াশোনা করেছি আমি এমনটা শুনিনি, বরং তাবিজওয়ালারা তার দিকে নিসবত করে প্রথম দিকের একটা আমল শের দিকে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, যদি ইমাম তাইমিয়া কথার কথা এটা করেও থাকেন তবুও তো এটা আমাদের আদর্শ না, কেননা ইমাম তাইমিয়া আমার নবীও না আমার রাসূলও না। আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন আল্লাহ তাআলা যে আল্লাহর নবীকে তোমাদের মধ্যে আমি উত্তম আদর্শ মানে আদর্শ নমুনা করে পাঠালাম, রাসূলকে রাসূল তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই পাবে উত্তম আদর্শ। তাহলে আমার উসওয়ায়ে হাসানা ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ নন। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর যেই কথাগুলো তার মজমায়ে ফতোয়া 37 খণ্ড সবুজ কালারের পুরো আরবিটাই আমার কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমার কাছে লিঙ্ক দেন আমি সেটা দেখব, পড়বো, জানবো এবং বলবো। এক দ্বিতীয় কথা হলো, আপনাদের কোনো আকাবিরের ব্যক্তিগত কথা যেমন আপনাদের দলিল নয়, দলিল কোরআন সুন্নাহ তখন বলেন, তদ্রূপভাবে এটা যদি তার করা হয়ে থাকে এটা তিনি আল্লাহর সাথে জবাবদিহিতা করবেন, এখানে আমার কোনো কর্তব্য নাই। আমরা সে কেবল দেখব তার কোনো নাস, তার নাস এক কাতাঈ, যদি অকাট্য কোনো প্রমাণভিত্তিক তিনি কোনো ব্যাখ্যা কোরআন হাদিস থেকে করে থাকেন সেটা মিলাবো কোরআন হাদিস থেকে। সুতরাং এটা এটা বলে তৃপ্তির ঢেকুর তোলা যাবে না যে সালাফির একটা তাবিজ বাঁচতেন গলায়। হ্যাঁ, এটা বলে তৃপ্তির ঢেকুর তোলার কোনো অবকাশ এখানে নেই, এটা দিয়ে তাবিজ ব্যবহার করা প্রমোট কোনো দলিল নেই। আপনাকে নাস এ কাতঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবি থেকে বিশুদ্ধ সহি এবং সরি হুজ্জাতের ভিত্তিতেই আপনাকে আমল করতে হবে, কোনো ব্যক্তিগত ইমামের কৌল থেকে নয়। আল্লাহ তাআলা বুঝবে। যেমন ইমাম মুসলিম বলেছেন, ইমাম আবু হানিফা মিসকিন ফিল হাদিস, তিনি হাদিসের ব্যাপারে মিসকিন ছিলেন। কিন্তু আমি কি এই ব্যাসা বিষাদাগার করতে পারি? অসম্ভব। আবার ইবনুল মুবারক বলেছেন, যিনি ইমাম মুসলিমের থেকে বড় বড় ইমাম, অনেক বড় ইমাম, ইমাম ইবনুল মুবারকের ব্যাপারে কোনো কোনো মানে কোনো কিরণকাল নেই, কেউ প্রশ্ন করেনি কখনো। তিনি বলেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান যিনি ইব্রাহিম নাখঈকে পেয়েছেন, ইব্রাহিম নাখঈ অত্যন্ত সৌভাগ্যবান যিনি ইবিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে পেয়েছেন, আর বিন মাসউদ অনেক বড় সৌভাগ্যবান যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়েছেন, আর আমি আবদুল্লাহ ইবনে মুবারক এতদিন আবু হানিফাকে পেয়েছিলাম, আজকে তিনি মারা গেলেন। তাহলে পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে। সুতরাং কারো একটি ব্যক্তিগত নস বা ব্যক্তিগত কোনো তালিক মানে ফতোয়া এটা আমাদের জন্য দলিল নয়। আমাদের জন্য দলিল হলো কোরআন এবং সুন্নাহ। ইমাম তাইমিয়া গলায় কি তাবিজ রাখলেন কি রাখলেন না, উনি কীভাবে মৃত্যুবরণ করলেন, এটার জবাবদিহি তিনি উনার আল্লাহর কাছে করবেন। আমাদের শুধু ওনার রেখে যাওয়া কোরআন হাদিসের যে খেদমত এটা গ্রহণ করব। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমিন। নূর মোহাম্মদ বলেছেন, আচ্ছা আমরা কি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়তে পারি না? নাউজুবিল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তার ব্যাপারে কথা বলেছেন যে আমরা কেন রাসূলের মতো নামাজ পড়ি, আমরা তো উমরের মতো নামাজ পড়তে পারি, উমরের মতো নামাজ পড়তে পারি। আমরা তখন উমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলাহুর মতো নামাজ পড়ব যখন তারা নামাজের আলাদা কোনো দিক নির্দেশনা দিতেন, যেখানে তারা হুবহু কপি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যখন হাজির আসওয়াদের কাছে গেলেন, সেই কালো পাথরের কাছে তিনি যখন চুমা দিলেন, তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন যে হে কালো পাথর, হে আসওয়াদের পাথর, আমি তোমাকে চুমু খাই না, কারণ মানে তো কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে আল্লাহর নবী চুমু খেয়েছেন দেখে আমি তোমাকে চুমু খেলাম। সাহাবিগণ বলতেন, আমরা রাসূলকে এইভাবে অনুসরণ করতাম, শিবরন শিবরন জেরাআন জেরাআন, প্রত্যেকটা বিগত বিগতে গজে গজে আমরা রাসূলকে মেনে চলতাম। সেই সাহাবে রাসূলের আসহাব আসহাবরা সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আসাবে রাসূল, যারা রাসূলের যারা সাহাবি ছিলেন তারা রাসূলের মতো নামাজ পড়তেন, এইভাবে আমরা নামাজ পড়ে আসছি। সুতরাং এগুলো আসলে যদি আপনি জানার জন্য প্রশ্ন করেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বক্র হৃদয় নিয়ে প্রশ্ন করেন তাহলে দয়া করে বলবো এই তহমত এবং এই বক্রতা বৃদ্ধি মানে পরিবর্তন করে একটু কোরআন হাদিসের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আপনার কল্যাণ দান করুন। আমিন। ভাই আপনারা একই প্রশ্ন অনেকবার করে অনেক ভাইদেরকে প্রশ্ন করতে দিচ্ছেন না, এটা কিন্তু ঠিক না। কার জন্ম আগে? বুঝতে পারছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাকি আলবানি? এখন আমি প্রশ্ন করি, কার জন্ম আগে, ঈসা আলাইহিস সালাম নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কার জন্ম আগে, আদম আলাইহিস সালাম না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কার জন্ম আগে, ইসমাইল আলাইহিস সালাম না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কার জন্ম আগে,
সুলাইমান আলাইহিস সালাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম? যদি আগে জন্ম গ্রহণ করলেই বড় হওয়া যেত, আগে জন্ম গ্রহণ করলে যদি দলিল হতো, তাহলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী হতেন না। আনা সাইয়্যিদে বলদে আদম লা ফাখরা লাহু, আমি সব আদম সন্তানের নেতা। আমি আবু হানিফাকে খাটো করে দেখছি না, আপনি দেখছি যে শশ যুগে শশ অবস্থানে শশ জায়গায় উভয়ের খেদমত উম্মত নিয়েছে, উভয়ের খেদমত উম্মত নিয়েছে। সুতরাং আপনি যদি আগে পেছন দিয়ে দলিল দেন, তো আগে পেছন দিয়ে আমি যে নবীর কথাগুলো বললাম সেটা কি বলবেন আপনি? সুতরাং যুক্তি দিয়ে ইসলাম নাই, ইসলাম হলো কোরআন সুন্নাহ সুদৃঢ় দলিলের ভিত্তিতে। বোঝার চেষ্টা করুন মনের মধ্যে যে তাকলিদের শাক্সির রোগ জীবাণু ঢুকেছে। একটু হানাফি মাজহাবের উঁচু 500 হিজরির আগের হানাফি মাজহাবের কিতাব আদিগুলো পড়েন, আপনি আহলুল আরব হানাফিদের সাথে কথাবার্তা বলেন, গুরামিটা কমে যাবে। আপনি এর থেকে পাক ভারতের হানাফিদের সাথে কথা বললে আপনার বিদ্বেষটা বাড়বে আর কি। আমি সিরিয়ান হানাফিদের সাথে কথা বলে, মালয়েশিয়ান হানাফির সাথে কথা বলে আমার অত্যন্ত ভালো লেগেছে। যদিও মালয়েশিয়া সাফি মাজহাবের লোক, সেখানে যারা হানাফি মানেন, ইরাকি হানাফিদের সাথে কথা বলে ভালো লেগেছে। তারা এরকম গুমরা না, তারা এরকম গোড়া না, তারা এরকম তাআসুফ নেই, ধর্মীয় গুরামি নেই। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। একজন প্রশ্ন করেছেন, হুজুর মোনাজাত কি ইবাদত না বেদাত? মোনাজাতটা ইবাদত। যে ব্যক্তি মোনাজাত করে না সে ইসলামের একটি বিধানকে অস্বীকার করে। এখন প্রশ্ন হলো মোনাজাত কাকে বলে? ইউনাজা ইউনাজি মোনাজাতা, মোনাজাত হলো চুপি চুপি দোয়া করা। আপনি মোনাজাত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 161 নম্বর হাদিস রাসূল বলেছেন, ইন্না আহাদুকুম ইদা ক্বামা ইলা সলাহ, আল্লাহর কোনো গোলাম যখন সালাতের মধ্যে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহ, তখন সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাত করে। তাহলে মোনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি কথা বলা, যেমন ফিসফিস করা, কানে কানে কথা বলা। যেমন একটি চোর শিং কাটার আগে আরেকটা চোরের সাথে কানে কানে যে ফিসফিস করে কথা বলে, আরবিতে এটা মোনাজাত বলে। তাহলে মোনাজাত তো আছেই, এখন প্রশ্ন হলো হাত তুলে আছে কিনা। ওই হাত তুলে দোয়া করার একটি প্রমাণ যদি দেন আপনি, যারা বাহাস মোনাজারা করতে আসে তারা শেষে একটি কথা বলে যে নবী তো নিষেধও করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জুমার নামাজ 2 রাকাত 1 রাকাত পড়তে নিষেধ করেন নাই, জোহরের নামাজ 4 রাকাত 3 রাকাত পড়তে নিষেধ করেন নাই, মাগরিবের নামাজ 3 রাকাত 2 রাকাত পড়তে নিষেধ করেন নাই। যে যদি এইভাবেই মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল তোমাদের যা দিয়েছেন যা দেখিয়ে গেছেন এটাই তোমাদের জন্য সীমানা। ওইটা যেমন 3 রাকাত 4 রাকাত পড়লে যেমন আমার আপনার পিঠের চামড়া থাকবে না, তদ্রূপভাবে এখন না থাকলেও আখেরাতে কিন্তু এটা ধরা খেতে হবে যে যেই রাসূল যেটা করেন নাই সেখানে আবার নিষেধ কি, সেখানে আবার নিষেধ করবেন কী করে, যেটা করেনি নাই এটাই তো নিষেধ হয়ে গেছে। এজন্য সুন্নতের প্রমাণ দিবেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুফতিরা দেখবে যেই রাসূলের সুন্নতে নেই তারা বেদাত ফতোয়া দিবে, নবীর সুন্নতে হাত তুলে মোনাজাত পাইনি মুফতি হয়ে ফতোয়া দিচ্ছে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত এবং এটা বেদাত। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রীকে নামাজের কথা বলি, বিচার দিনের কথা বলি, তবে আমার স্ত্রী বলে আমার হিসাব আমি দেব, এমত অবস্থায় আমার করণীয় কী? এমত অবস্থায় করণীয় হলো প্রথমে তাকে সালাতের গুরুত্বের ব্যাপারে আপনি বলবেন। আমাদের যে নামাজ পরিত্যাগকারীদের বিধান, প্রত্যেকটা শায়েকের আমার বক্তব্য আছে, মতিউর রহমান মাদানির বক্তব্য আছে, তাদের বক্তব্যগুলো একটু কঠিন বেনামাজিদের ব্যাপারে, আপনি এগুলো শোনাবেন। শোনানোর পর যদি আপনি দেখেন যে না এরপরও সে সালা আদায় করছে না, এক্ষেত্রে বিয়ের কুফু কিন্তু ঠিক থাকে না। আসসালি হুসাইমিনি আল হুকুম তারকু সালার মধ্যে বলেছেন যে সালাদ যদি এখন কয় ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হবে, এক্ষেত্রে জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন কেউ যদি 7 দিন নামাজ না পড়ে, তার একটি কৌল আমি পেয়েছি সুন্দর লেগেছে, তাহলে সে কাফের বলে গণ্য হবে। আমি 7 দিনের মধ্যে চূড়ান্ত ধরলাম, তো তাকে এই বিষয়গুলো বুঝাবেন। এরপরে তাকে সে যদি না বুঝে, বাজারে যেহেতু মেয়ের অভাব নেই আর যেহেতু আপনার শক্তি সামর্থ্য আছে, আপনি তার হিসাবকে মজলিস করবেন, প্রথমে সোরা করবেন, আপনি নিজে তাকে বুঝবেন, প্রয়োজনে মৃদু প্রহার করবেন। খালি স্ত্রীকে আদর করাই সুন্নত না, মাঝে মাঝে প্রহার করাও সুন্নত ক্ষেত্র বিশেষ। তারপরে আপনি একটা মজলিসে সোরা করবেন ঘরের মধ্যে, এলাকা তার আত্মীয় স্বজনকে নিয়ে বুঝবেন। এরপরে যদি না করেন
আস্তে আস্তে করে ধাপে 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 এক তালাক দুই তালাক তিন তালাক করে মোহর দিয়ে তাকে সোজা বিদায় করে নামাজি একটি মেয়েকে ঘরে তুলুন। এই জন্য বিয়ে করার পরে কাঁদতে হবে না, মনে রাখবেন ছেলে কাঁদে বিয়ের মানে কী বলে এটাকে, মেয়ে কাঁদে বিয়ের আগে, ছেলে কাঁদে বিয়ের পরে। তো আপনি ছেলে হয়ে বিয়ের পরে কাঁদতেছেন, মানে একটা প্রচলিত লোক কথা বললাম, আমাদের ঢাকার এরিয়ার লোকরা এই কথাটা মজা করে ফান করে বলে থাকে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এই কথাগুলো মানে আপনার স্ত্রীকে বোঝাবার পর সে না বুঝে, তাহলে চৌকাটটা বদলানোর চেষ্টা করেন, এটা আপনার জন্য ভালো হবে। আর এই পেজে যারা যুক্ত আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে বলছি, ইস্টা জলসার মেয়েদের বিয়ে না করে, হলিউড বলিউডের চশমা লাগানো মেয়েদেরকে বিয়ে না করে, আপনারা একটু হাফেজে কোরআন, কওমি মাদ্রাসার কোনো ভালো আলেমা অথবা ভালো মুত্তাকি মেয়ে যার পর্দার খেয়াল আছে এমন মেয়েদেরকে বিয়ে করেন। আপনারা প্রত্যেকটা যুবকরা যদি সচেতন হয়ে যান, তাহলে এই গার্জেনরা তখন পরহেজগার ব্যক্তি ছাড়া বিয়ের কোথায় দেবে না। কারণ মানে কে বলে এটাকে, বেশিরভাগ সময় দেখা গিয়েছে এরকমটা যে আমাদের অনেক ভাইয়েরা মানে বিয়ে করার পরে এই ভিকটিমটা হয়। অসংখ্য দিনই বোনেরা মেসেঞ্জারে প্রচুর প্রশ্ন করে যে আমি নামাজি, আমার স্বামী নামাজ পড়ে না, আমি নামাজি, আমার স্ত্রী নামাজ পড়ে না। এই জন্য ক্যালকুলাসটা বিয়ের আগে একটি শর্ত হলো কুফু, বিয়ের মধ্যে সমকক্ষতা। কুফু হলো একটা মারাত্মক জিনিস, খালি মহর মহর করবেন না, আগে কুফু দেখবেন, তার অবস্থান দেখবেন, তার ইমানি হালাত দেখবেন, প্রয়োজনে সময় নেবেন, তাড়াহুড়ো করবেন না। বিয়েতে তাড়াহুড়া করা ঠিক নয়, এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন করেছেন আবু সাইফিনার অর্থ কী। প্রথম উত্তর হলো সাইফিনা আমার কন্যা, আমার মেয়ে, আর আবু সাইফিনা মানে সাইফিনার পিতা। আমি বুঝতে পেরেছি এটা একটা কল রেকর্ড থেকে আপনি জানতে চাইছেন। সাইফি শব্দের অর্থ হলো, একটা হাদিসের আবার স্পষ্ট সাইফি শব্দটা আছে, সাইফি শব্দের অর্থ হলো তীক্ষ্ণ তরবারি বা ধারালো তরবারি। সাইফুন মানে হলো তরবারি, আর আবু সাইফিনা মানে আমার মেয়ের নাম আর আমি তার পিতা, এই আর অর্থ। আমলের হাদিস যদি দুর্বল হয় তারপরও তো গ্রহণ করা যায় যদি এর বিপরীতে কোনো সহি হাদিস না থাকে। এটা মোল্লা আলী কারী রহমতুল্লাহ এবং আরও কিছু উসুল মানে উলুমুল হাদিসের পণ্ডিত ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এবং আরও কিছু রয়েছেন, ইমাম কাজবিনী রহমতুল্লাহ আলাই, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই, তারা কিছু রয়েছেন যারা এই কথাটা বলেছেন। তবে সব শেষ হলো, যদি আমলের ক্ষেত্রে সেই হাদিসটা যদি সহি হাদিসের বিপরীতে থাকে তাহলে সেটা গ্রহণ করা যাবে না, এটা সবাই একমত। ছয়টি শর্ত আপনাকে পালন করতে হবে। বেলাল ভাই জানতে চেয়েছেন যে বিদাতি হুজুরের পিছনে নামাজ পড়া যাবে কি না। বিদাতি দুই রকম রয়েছে, আমলগত বিদাতি, আকিদাগত বিদাতি। প্রথমে তাকে বোঝাতে হবে সে অজ্ঞতার কারণে করে কিনা, যদি আপনি সহি না পান সেক্ষেত্রে যদি তার পিছনে সালা আদায় করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বিশিষ্ট তাবেঈ বিদ্বান হাসান বসরি রহমতুল্লাহ থেকে একটি কৌল নকল করেছেন, ওয়াসাল্লা খালফাল মুবতাবি ওয়া আলাইকুম বিদআতুহু, তুমি যদি কোনো বিদাতির পিছনে সালা করো তাহলে এটা বিদাতির উপর বর্তাবে। চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে তার বিদাত দূর করার জন্য, তার সাথে মোজাকারা করতে হবে, তাকে হাদিয়া দিতে হবে, আপনার বাড়িতে আসতে হবে। আসলে আমরা তাআল্লুক স্থাপন করতে জানি না, আমরা এতটাই রোর এবং কঠোর হয়ে গেছি যে দাওয়াতি কাজের ক্ষেত্রে যেটা দরকার সেটা আমরা করতে পারি না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। একজন প্রশ্ন করেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবিদের যুগ পেয়েছিলেন। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় অনেক সাহাবি জীবিত ছিলেন, তিনজন বড় ইমাম ছাড়া, তিনজন ইমাম ছাড়া বাকি 200-এর বেশি ইমামগণ বলেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে তাবেঈ ইব্রাহিম নখঈর সাক্ষাৎ হয়েছে, কিন্তু তিনি সরাসরি কোনো সাহাবির সাথে লিকাহ করেননি, তার সাথে সাক্ষাৎ সংগঠিত হয়নি। এই জন্য আবু হানিফা একজন তাবে তাবাঈন, তাবেঈ এটা প্রমাণিত নয়। একটু লেখাপড়া করেন, বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে একসাথে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়, এই কেন্দ্রে কি টাকা দিয়ে সাহায্য করা যাবে? জি না, সাহায্য করা যাবে না। কেন? একসাথে সহশিক্ষা করা এটা হারাম। একসাথে বসলে নেগেটিভ পজিটিভের দিকে আকর্ষণ চলে যাবে, সুতরাং এই আকর্ষণ আপনার জন্য জায়েজ নেই। স্পষ্ট কথাবার্তা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুইজন ব্যক্তির মাঝখানে কোনো মহিলা নিয়োজন থাকে, ইল্লা কানা সালিসুহুমা শয়তান, তৃতীয় পক্ষ থাকে শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ক্ষেত্রে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো এবং মহিলাদেরকেও তোমরা ভয় করো, কারণ মহিলার ক্ষেত্রে তোমরা তাকওয়া অর্জন করো। কেননা মহিলার ক্ষেত্রে এইভাবে ফ্রি মিক্সিং করা থেকে আস্তে আস্তে তার সাথে আপনার অবৈধ সম্পর্ক জড়িয়ে যাবেন এবং কেউ এই ফেতনা থেকে মুক্ত না। যারা বলেন যে আমরা মেয়েদেরকে দেখলে আমাদের কোনো সমস্যা না, আমাদের চরিত্র ঠিক আছে, নিঃসন্দেহে তাদের মডার্ন হারবাল না, তাদের কলকাতা হারবাল খাওয়ালেও তারা হয়তো বা সেই পুরুষত্ব আর ফিরে পাবে না, তারা হয়তো বন্ধুত্ব বা পুরুষত্ব রোগী। যারা বলে যে এটা করলে আমাদের কোনো সমস্যা নেই, মিথ্যা কথা বলে। এটা পাপ, এটা চোখের প্রভাব পড়ে, এটা মনের প্রভাব পড়ে। আর ইয়া আলামু খাইনাত আল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 119 নম্বর আয়াতে বলেছেন, নিঃসন্দেহে তোমরা চোখের যে ক্ষেপণতা করো তা মহান আল্লাহ তাআলা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাক্ত বাইদি ফিতনাতান আদাররা আলা রিজাল ফিতনাতান নিসা, আমি তিরোধানের পরে, আমি ইন্তেকালের পরে মহিলাদের চাইতে বড় কোনো ক্ষতিকর ফেতনাদায়ক বস্তু পুরুষের জন্য রেখে যাইনি। ওসমা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, মেশকাতে আপনি হাদিসটি পাবেন, বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন। মেশকাতে হাদিস যথাক্রমে নাম্বার হলো 1821 নম্বরে। সুতরাং এই কথা বোঝা যাচ্ছে, এই কম্পিউটার প্রশিক্ষণে একসাথে ছেলে মেয়ে থাকে, এই কাজগুলো তাকে দাওয়াত দিতে হবে, তাকে আলাদা আলাদা শিফট করতে হবে। যদি সে পুরুষ হিসেবে শিক্ষক দেয়, মহিলা সবাইকে সে মহিলা হিসেবে পড়াবে, পুরুষ মহিলা আলাদা আলাদা করে তার কম্পিউটার ক্লাস থাকাতে পারে। কিন্তু এটা হলো একটা চালবাজি শিক্ষকদের এবং এই ধরনের প্রশিক্ষকদের, কারণ এক পাশে সুন্দরী মেয়ে আর ছেলে রাখলে তাদের ব্যবসা নাকি খুব জমজমাট হয়, এমন অনেকেই বলেছেন আর কি। অনেক কোচিং ব্যবসায়ীর এই কথাগুলো বলে থাকেন। আহলে হাদিস ভাইরা খুতবার সময় হাতে নিয়ে খুতবা দেন কেন? সরাসরি সুনানে আবু দাউদের আমার এই পেজে হাদিস পোস্ট করা আছে, আমি এটার উত্তর দিয়ে দিয়েছি। সহি হাদিস রয়েছে, সেখানে হাতে লাঠি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি ব্যবহার করতেন, আল্লাহ রাসূল কখনও বল্লম ব্যবহার করতেন, বিভিন্ন কিছু ব্যবহার করতেন, কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লমে ঠেস দিয়ে দাঁড়াতেন। আপনি এক্ষেত্রে কাইফা সালাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন, এই ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি যদি বাংলা হয়ে থাকে, এই বইটি আপনি সংগ্রহ করে সেখানে পড়তে পারেন ইনশাআল্লাহ। আব্দুর রহিম মাদানী জালমাদানী বলেছেন, উনি জালমাদানী, যেহেতু মাদানী না মিথ্যা মাদানী, জালমাদানী বলেছেন, আপনি দেশের প্রবীণ আলেমদের সাথে বেয়াদবি করেছেন। এটা তার দিকদোষ, তার দৃষ্টিভঙ্গি। আর সেই প্রবীণ আলেমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করেছে, সেটা বেয়াদবি না। এখন প্রবীণ আলেমদেরকে জিভ দিয়ে তাদেরকে চেটে তুলতে হবে না, তাদের পায়ের ময়লা জিভ দিয়ে টেনে চেটে পরিষ্কার করতে হবে, এটা তো কম্য নয়। হ্যাঁ, যদি আমার কোনো কথা এসে, যেমন কফিলউদ্দিন সালেহি, তার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, এটা মনে হয়েছে, সেটা আমি বলেছি। কিন্তু প্রবীণ আলেম কাদের সাথে বেয়াদবি করেছি? কোরআন সুন্নার দৃষ্টিতে বেয়াদবি দেখাইতে হবে, কোরআন সুন্নার। আর উনি তো নিয়মিত বেয়াদবি করে থাকেন, উনি তো নিয়মিত বেয়াদবি করে থাকেন। উনি মক্কা মদিনার এবং আরবের সমস্ত আলেমদেরকে উনি তাকফির করছেন, উনি একটা বেয়াদব। সুতরাং এই এই কথা বলা আমি কোনো যুক্তি তার মনে করি না আর কি। আজদিন ফিল গনাম, তারকে নিয়ে দুইটা ছাগলও চিন্তা করবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমি ইজিদ কিতাবে ইনছিলেন, এগুলো বাড়াবাড়ি, আল্লাহ ভালো জানেন। ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ বলেছেন, ইজিদকে আমরা লানাতুল্লাহ বলবো না, আর ইজিদকে আমরা রাহিমাহুল্লাহ বলবো না, তার ফয়সালা আল্লাহর হাতে, তার কাছ থেকে হাদিসে নেবো না, তাকে আমরা লানত করবো না। এক এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা আপনাদেরকে জানাচ্ছি। তো আপনাদের সকলকে যারা লাইভে আছেন, সকলকে একটি দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য, আসলে একটি মাদ্রাসা চালু করছে আপনারা সকলেই জানেন, এবং সেটা অনেক টাকা ব্যয়বার হচ্ছে, এবং প্রায় আমরা 1.5 কোটি থেকে 2 কোটি টাকার একটা প্রজেক্ট। কারণ আগে একটা মহিলা মাদ্রাসা করব, সেখানে ভালো মানের মাদ্রাসা হবে, আমি ওইরকম ব্যাঙের ছাতার মতো দুইটা দাঁড় করায় দেব না, একটু লং প্রসেসে করব, কিন্তু সেটা মানসম্মত হবে, খাবারের মান, টিচারের মান, স্টাফরা যেন সব মহিলারা হয়, আর পুরুষদের জন্য আলাদা আমি যাত্রাবাড়ি সেটা করব। এই জন্য আপনারা চেষ্টা করবেন। অনেকেই লেখেন যে আপনাদের তো পেট্রোডলার আসে, আল্লাহর কসম আমার কাছে 1 পয়সা পেট্রোডলার আসেনি। হ্যাঁ, অনেক দিনই ভাইরা অনেক অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ সাহায্য করেছেন এবং আসছে, অনেক ভাইরা সাহায্যের জন্য এগিয়ে আসছে, এটা আলহামদুলিল্লাহ।
এবং স্বচ্ছতা, এবং আমি আমার এই অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু ওই বিকাশ নাম্বারটা মাদ্রাসা পার্সোনালে রেখেছি, এবং অ্যাকাউন্টটা কিন্তু আমি ওই মহিলার অ্যাকাউন্ট নাম্বারে দিয়েছি, যাতে করে আমি যেন নিজে লোভ থেকে বেঁচে থাকতে পারি এবং স্বচ্ছতার ভিত্তিতে থাকতে পারি। আমি চেষ্টা করছি 100% নিজেকে পিওর রাখার জন্য, কিন্তু তারপরও কিছু ভাইরা লেখে যে ভিক্ষা করা দরকার, কি এটা ভিক্ষা নয়, অর্থাৎ আওয়ান ওয়া আলাল বিররি ওয়া তাকওয়া, তোমরা একজন ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। হয়তো বা আমার 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা দেওয়ার সমর্থ আছে, কিন্তু একটা বিশাল প্রতিষ্ঠান করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ দিনী ভাইদের সাহায্য ছাড়া কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে না, এটা গড়ে ওঠেনি। কোনো মসজিদ করতে গেলে একক হাতে হয় না, এটা সামগ্রিকভাবে সময় এটাকে সোয়াপ হিসেবে আপনারা পজিটিভ দেখার চেষ্টা করেন। নেগেটিভ দেখেন কেন, আপনাদের যে ইউনিভার্সিটিগুলো গড়ে উঠেছে এগুলোও ব্যক্তি মালিকানা, তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের কাছে যায়, তাহলে এগুলোকে ভিক্ষা দিতে নিচ্ছেন কেন? এগুলো আল্লাহর জন্য নেন। আর দ্বিতীয় আরেকটি কনফিউশন আপনাদের আছে, এই জন্য আমি কমেন্টে মাদ্রাসার ঠিকানাগুলো অ্যাড্রেসগুলো দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন একটু আপনাদের হাতকে প্রশমিত করার জন্য। একটি বাউন্ডারি ওয়ালের জন্য প্রায় 40 লক্ষ টাকা প্রয়োজন, 1.5 বিঘা জায়গার উপরে, আপনারা চেষ্টা করবেন। কোরআন হাদিসের একটি মাদ্রাসা, একটি প্রতিষ্ঠান, দাওরায়ে হাদিস প্লাস আলিয়া কাম কমি, আমি একটা আধুনিক সিস্টেমে প্রতিষ্ঠানটা করতে চাচ্ছি, যাতে করে মেয়েরা ভালো আরবি বুঝতে পারে এবং মাদানী নিসাবটা রাখতে চাচ্ছি আর কি। আর মদিনা ইউনিভার্সিটি, মিশর আল আজহার, আমি এমন শেখদের সাথে কথা বলে আমি প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদী প্ল্যান নেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় হলো, আরেকটা বিষয় হলো যে অনেকেই দেখছি যে হাদিস শেখ আপনার হাদিস নাম্বার তো মিলছে না, আমি দিচ্ছি মাকতুবাত শামেলার হাদিসের নাম্বার রিপোর্ট আর আপনি মিলাচ্ছেন বাংলা হাদিস অ্যাপসের, তো মিলবে কী করে? আমি দিচ্ছি হাদিসের অ্যাপস আরবিটা, আপনি মিলাচ্ছেন বাংলাটা, হবে না তো, মিলবে না তো, একটি অক্ষরও মিলবে না। তবে হাদিস সম্বার সহ আরও কিছু বই আছে যারা ইন্টারন্যাশনাল কোডটা ফলো করে, তাদের সাথে হাদিস সম্বারের হাদিসগুলো প্রত্যেকটাই শামেলের সাথে মিলে। কেননা আব্দুল হামিদ ফাইজাল মাদানি তিনি সেই অ্যাপস ব্যবহার করে এটা করেছেন। তো এই জন্য আসেন, চেষ্টা করবেন আমার এই প্রতিষ্ঠানটাকে একটু সামনে নেওয়ার জন্য। আপনাদের সকলেই দৃষ্টিভঙ্গি দেওয়ার আমি বলবো, বিনীত অনুরোধ জানাবো, যেন দ্রুত করতে পারি। চারপাশে বেদাতি, চারপাশে অমুক পীরের আকরা, তার মাঝখানে আমি, তো সবাই তো রাজশাহীর মুখী করেছে প্রতিষ্ঠান, সবাই তাদের আহলে হাদিস এলাকায় করেছে, কিন্তু আহনাফদের এলাকায় একটা প্রতিষ্ঠান করা কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার। আমি তাদের সাথে কোনো বিরোধ, যেমন একটা মসজিদের জন্য এসেছে যে শায়েক আমরা কীভাবে তৈরি করতে পারি গাজীপুরা, আমি বলেছি তোমরা মসজিদের নাম দেবে মসজিদে আবি হানিফা, আর লিখে দেবে ইদা সহাল হাদিসু ফাহুয়া মাদহাবি। তো আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন যে হাদিস সহি পাইলেই আমার মাজহাব। এই জন্য আমরা এমনটি করছি না, ইসলামকে খাটো করে এমনটা আমরা আমাদের কাম্য না। তো যাই হোক, অনেক কথাগুলো আপনাদেরকে বললাম, যদি কোনো ভুলচুক হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, মহান আল্লাহ তালা আপনাদের সকলকেই কল্যাণ এবং বারাকার উপর রাখেন। বিশেষ করে যারা নারায়ণগঞ্জের মসজিদে এই অগ্নিদগ্ধ হয়ে শুনেছে ইমাম মুয়াজ্জিন, আজকে পর্যন্ত 29 জনের আপডেট পেয়েছি যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের পরিবারকে সবর শুকর দ্বারা তৌফিক দান করেন। যারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন এমন পরিবারদেরকে আপনি দেবেন, আল্লাহ তালা কোনো মাল্লাম ইয়ারহামুল্লাহ ইয়ারহামুন্নাস, যে ব্যক্তি আল্লাহর বান্দাদের উপর রহম করে স্বয়ং আল্লাহ তার উপর রহম করেন। আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআন সুন্নাহর উপর রাখুন। আরেকজন প্রশ্ন করে, একটি প্রশ্ন উত্তর খুব ইমার্জেন্সি দিয়েছেন বারবার, ইউটিউব থেকে টাকা ইনকাম করা হালাল না হারাম? না, ইউটিউব থেকে টাকা ইনকাম করা হারাম। দয়া করে যারা ইউটিউবার আছেন, দয়া করে আমাদের এই মাহফিল, আমাদের এই বক্তব্যগুলোর সাথে কোনো মহিলা লাগাবেন না, আমাদের এই বক্তব্যগুলোর মধ্যে কোনো গানবাজনা অ্যাড করবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। কারণ অনেক মুমিনরা এই ভিডিওগুলো দেখে, তখন এই গানবাজনার কারণে অনেক মূল্যবান নসিহত থেকে সে সরে যায়। আপনারা আমাদের ভিডিওগুলো নেন, ইউটিউবে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুধু দিনই কাজের জন্য। আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন, ইউটিউব থেকে এরকম ইনকাম করাটা এটা হালাল নয়। আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।